सब्सक्राइब करून और बेल आइकन के क्लिक करून। হাই দোস্ত, আমি শরীফুল শেখ। আজকে আপনাদের দেখাবো যে পাসপোর্ট কিভাবে আপনারা চেক করবেন, কত দূর আছে, কিভাবে ট্র্যাক করবেন, সেটা আজকে আপনাদের দেখাবো। তো ফাইল নাম্বার দে, এই দেখুন আমার ফাইল নাম্বার। এই ফাইল নাম্বার দিয়ে কীভাবে পাসপোর্ট চেক করে এবং ট্র্যাক করে সেটা আপনি আজকে দেখাবো। তাহলে চলুন আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোমে। প্রথমে চলে যাবো গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পর এখানে লিখব পাসপোর্ট ট্র্যাক। যাওয়ার পর প্রথম যে ওয়েব পেজটা আছে সেটাই তে ক্লিক করব। এই দেখুন সার্চ করার পর এরকম ট্যাটার চলে আসবে, এরকম ইন্টারফেস আসবে। এইরকম ইন্টারফেস আসার পর লেখা আছে সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপ। এখানে আপনার কী ধরনের অ্যাপ্লিকেশন সেটা লিখবেন। আমার হচ্ছে পিসিসি। ডিপ্লোম্যাটিক অফিস অফ সার্টিফিকেট এটা আমি করে দিই। আমি পাসপোর্ট পিসিসি আইসিসি জিপি এটা করলাম। এবার ফাইল নাম্বার, ফাইল নাম্বারটা দিতে হবে। এখানে আর ফাইল নাম্বারটা দিচ্ছি। এবার এবার মেন হচ্ছে আপনার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা ঠিক করে দিবেন। ডেট অফ বার্থটা আমি দিচ্ছি, সরি। ডেট অফ বার্থ দেওয়ার পর এবার লেখা আছে ট্র্যাক স্ট্যাটাস, এটাতে ক্লিক করতে হবে। দেখুন এই দেখুন আমার পুরো ডিটেল চলে এসে। ফাইল নাম্বার 21 স্যার শামিউল শেখ নর্মাল 29/8/2014-তে আমি করেছিলাম। পাসপোর্ট নাম্বার সব দেওয়া আছে। তাহলে দেখতে পারেন কিভাবে যে তাহলে দেখতে পারেন কিভাবে আপনার পাসপোর্ট ট্র্যাক করবেন এবং স্ট্যাটাস কিভাবে জানতে পারবেন সেটা আপনি দেখতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, এবং যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।